হ্যাঁ রাজ্য মন্ত্রিসভা আগামী 7ই মার্চ রাত 2টার সময় রাজ্যপালকে ভাষণ দেওয়ার জন্য সময় নির্দিষ্ট করেছে, এ নিয়ে কি বলবো? আরে বা বলো, রাজ্য মন্ত্রিসভা আগামী 7ই মার্চ রাত 2টায় রাজ্যপালকে ভাষণ দেওয়ার জন্য সময় রাজ্যপালকে ভাষণ দেওয়ার জন্য বাজেটের জন্য কি বলবে? কিছু বলার নাই আর, এটা একটা রেকর্ড হবে, বাংলা রেকর্ড, যে রাত্রি 2টোর সময় বাজেট ভাষণ হচ্ছে, এটা আরেকটা রেকর্ড হবে বাংলায়। সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে আরেকটা সার্কাস এই পশ্চিমবঙ্গের বিধানসভায় হচ্ছে, যেখানে রাত্রি 2টোর সময় বিনা কারণে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, বিশ্বযুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয়, রাত্রি 2টো মানায়। কিন্তু কী কারণে রাত 2টোই সেটা আমাদের জানা নাই। তবে রাজ্যপাল তারও ঘুম ভাঙবে, নেতা মন্ত্রীগণ তাদেরও ঘুম যাবে, বিধায়কগণ তাদেরও ঘুম যাবে, সাংবাদিক তাদেরও ঘুমের 12টা বাজবে, এটুকু বলতে পারি। ফলাফল ঘুমের 12টা বাজবে, বাকি কিছুই হবে না।